তৃণমূল শূন্য পাবে, এটুকু আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। ত্রিপুরায় তৃণমূল গেছে কংগ্রেসে বামের জোর, সেই জোটকে দুর্বল করে বিজেপিকে জেতাতে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ত্রিপুরায় টিএমসি গিয়ে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না, তাদের লক্ষ্য কংগ্রেস এবং বামের জোট। ঠিক একইভাবে মোদী ত্রিপুরায় গিয়ে দিদির বিরুদ্ধে কোনো কথা বলছে না, তাদের লক্ষ্য কংগ্রেস এবং বামের জোট। তাই ত্রিপুরায় টিএমসি পার্টি গেছে শুধুমাত্র বিজেপির হাত শক্ত করতে। আজকে ত্রিপুরার বুকে যখন বিজেপিকে হারাতে সবাই ঐক্যবদ্ধ, তখন সে সব থেকে বড় বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে মোদির সিম্পলি দালালি করে, ত্রিপুরার বুকে মোদির দালালি করছে বাংলার দিদি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি ত্রিপুরা থেকে ঘুরে এসেছি প্রচার করে, সেখানে তৃণমূলের কোথাও কোনো নামগন্ধ নেই। আমি একটা জায়গায় জিজ্ঞেস করতে গেলাম, ভাই তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছু বলছে না, তৃণমূল নেই তো তৃণমূলের বিরুদ্ধে কি বলবো, তৃণমূলের কথা বলে তৃণমূলের জাত বেড়ে যাবে এখানটায়। তাই দাদা আপনিও তৃণমূলের বিরুদ্ধে কিছু বলেন না। এই হচ্ছে ত্রিপুরার তৃণমূলের অবস্থা।